দেশে ১৭শ'র বেশি প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা অপেক্ষায় রয়েছেন নিবন্ধনের। স্কুলের নিবন্ধন নেই, তাই সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না তারা। বিনা বেতনে অনেকটা স্বেচ্ছায় শিক্ষকতা করে অর্থের অভাবে মানবেতর জীবনযাপন করতে হয় তাদের। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করলেও এখনও তাদের নিয়ে প্রতিষ্ঠিত ১৭শ'র বেশি বিদ্যালয় পায়নি সরকারি স্বীকৃতি। রাজধানীর শাহবাগে প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকরা। এর আগে ২০২০ সালের নভেম্বরে সারাদেশে মানববন্ধন করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয় বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি। একই দাবিতে ২০২১ সালের অক্টোবরে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার আন্দোলন করে তারা। ওনার বিমুখ হয়ে মুখ ফিরিয়ে থাকার কথা না, এটা আমাদের বিশ্বাস। আমরা যদি সাইমা ওয়াজেদ পুতুলের সাথে সাক্ষাৎ করতে পারি, তাকে বুঝাতে সক্ষম হই, তাহলে আমরা সুনির্দিষ্ট একটি ধারণা তাদেরকে দিতে পারব। সমাজ কল্যাণ মন্ত্রণালয়, আমরা যে মন্ত্রণালয়ের আন্ডারে এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলো, সেই মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি মহোদয়, যার আশ্বাসে আমরা এখান থেকে উঠে গেছি, সেই আশ্বাসের জায়গা থেকে চার মাস অতিবাহিত হওয়ার পরেও আমরা কোনো সমাধান যখন না পেলাম, তখন আমরা স্থগিত কর্মসূচি আবারও আমরা এখানে সিদ্ধান্ত নিলাম যে না, এখান থেকে আমরা আবার আমাদের কর্মসূচি দেব। নিজ পরিবারের প্রতিবন্ধী সন্তান লালন পালনের পাশাপাশি প্রতিবন্ধী স্কুলে সেবা দিয়ে যাচ্ছেন এই শিক্ষকরা। বিনা বেতনে কাজের স্বীকৃতি ছাড়া সমাজে অসহায় অবস্থায় পড়েই আন্দোলনে যোগ দিয়েছেন তারা। স্কুলের স্বীকৃতি নাই মানে আমাদের স্বীকৃতি নাই, বাচ্চাদের কোনো স্বীকৃতি নাই। যে বাচ্চারা নাম পাইছে সুবর্ণ শিশু, তাদের কোনো অধিকার নিশ্চিত সুনিশ্চিত কোনো অধিকার নাই। তাদের সমাজের মূল স্রোত দ্বারা ফিরিয়ে আনার জন্য আমরা বিনা বেতনে দিনের পর দিন কাজ করে যাচ্ছি, নিজের পকেটের পয়সা খরচ করে, আমাদের পেটে ভাত নাই। এমন প্রতিবন্ধী বাচ্চা আছে যার পিছনে তিন চারজন শিক্ষকও দরকার হয়। হ্যাঁ, ওইসব বাচ্চাদেরকে নিয়ে আমরা লেখাপড়া করাইতেছি। অনেক টাকা আমরা কর্জ ধার করে নিয়ে আসছি, আমাদের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে, আমরা এমপিওভুক্ত চাই। শিক্ষা মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ অধিদপ্তরের সমন্বয়হীনতায় চলমান সংকট সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয়েছে। দুইটা মন্ত্রণালয় থাকার কারণে আমরা কোনো জায়গা থেকে আমরা সুবিধাটা পাচ্ছি না। যারা প্রতিবন্ধী স্কুলগুলো আছে তারা সমন্বয় করে যাতে এই নিষ্পত্তি হয়। এই মানবিক সেবায় নিয়োজিত শিক্ষকদের অধিকার বাস্তবায়নে অনলাইনে নিবন্ধিত স্কুলগুলোর সংকটের স্থায়ী সমাধান প্রয়োজন বলে মনে করেন ভুক্তভোগীরা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।